ইসলামিক টিভি 24 আলোকিত জীবনের পথ। যেই চরিত্রের বিচার যদি আপনি করেন, দাঁড়ি পাল্লায় যদি ওজন করেন, আজিম হবে ওই চরিত্র যেটা কোনো মাপন যন্ত্র দিয়ে ওজন করা যাবে না, এমন চরিত্র যিনি নবীজিকে দান করেছেন। তিনি কে? চরিত্র কেমন চিন্তা করে, বিশ্ব নবীর চরিত্রটা এমন, মক্কা বিজয়ের দিনে কাফির কুফারকে নবীজি শেষ করে দিতে পারতেন, নবীজি কোনো প্রতিশোধ নিলেন না। আল্লাহর নবী সেদিন বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে দিনে কোনো প্রতিশোধ নাই, যাও যাও, তোমাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, এমন চরিত্র যিনি নবীকে দান করেছেন। তিনি কে? সেই নবীর জীবনী নিয়ে আজকে কথা, খাতমে নবুয়ত নিয়ে আজকে কথা। যখন জন্মগ্রহণ করলেন, জন্মের সময় নবীজির বাবা দুনিয়াতে নাই, ইয়াতিম হয়ে আসলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, ইয়াতিম নবী দুনিয়াতে আসলেন। নবীজি যেদিন দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত দামি বানায় দিলেন, বাইনা কাতিফাই, নবীজির দুই কাঁধের মাঝখানে, কাযিরিল হাজালা বাইনা কাতিফাই, কবুতরের ডিমের মতো খাতমে নবুয়াতের সিলমোহর আমার আল্লাহ নবীজির দুই কাঁধের মাঝখানে দিয়ে নবীজির সম্মানকে যিনি বৃদ্ধি করে দিলেন। তিনি কে? একজন ইহুদি পণ্ডিত যাচ্ছিলেন বাহির দিয়ে, নজর করে দেখে, আন্নান নুজুমা কদ মালাত, একটা ঘরের দিকে তারকাগুলো সব ঝুঁকে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যুবক বেশি না বৃদ্ধ বেশি? তোমরা যদি যুবকরা বেশি হয়ে থাকো, 15 থেকে 30 বছরের তাগড়া যুবক যারা, তোমরা আওয়াজ দিয়ে বলো তো আল্লাহ আকবার। 15 বছরের যুবক সংখ্যা তো বেশি হয় না, 15 থেকে 30 বছরের তাগড়া যুবকের আওয়াজ দিয়ে বলো তো আল্লাহ আকবার। এবার মুরব্বী যারা আছেন 30-এর উপরে বয়স, আপনারা একটু আওয়াজ করে বলেন তো দেখি আল্লাহ আকবার। 30-এর উপরে বয়স, আবার একটা সুযোগ দেখতে চাই, আবার আপনারা একটু আওয়াজ করে বলেন তো আল্লাহ আকবার। এবার দুই গ্রুপ একত্রে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার। এই তো আওয়াজটা সুন্দর হয়ে গেছে, এইরকম একটা আওয়াজে আমরা পড়ি তো সুবহানাল্লাহ। এমন নবীর শান আজকে আমরা শুনবো। জীবনে কোনো দিন যেই নবী আমার মতো গুনাহগারকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আমাদেরকে দেখেন নাই, না দেখে নবী এত ভালোবেসে ফেলেছে সাহাবীদেরকে সামনে নিয়ে নবীজি বলছেন, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবি। অনেক পরে এমন কিছু মানুষ আসবে, আমান বি ওয়া লাম ইয়ারানি, ইমানান বি, জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না, তারা আমার ভাই হবে, ভাই গুলাকে নবী চিনবে, শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানাবেন। তিনি কে? কেমন সম্মান নবীর চিন্তা করে, যেদিন জন্মগ্রহণ করলেন
ইহুদি পণ্ডিত নজর করে দেখে আল্লাহর নুজুম কদ মালা, একটা ঘরের দিকে তারকাগুলা যেন একেবারে নুয়ে আছে। ইহুদি পণ্ডিতের বুঝতে বাকি নাই, সাধারণ কোন যুবক না, গিয়ে দেখে আসি কে জন্মগ্রহণ করল। ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, ইহুদি পণ্ডিত বিশ্বনবীর পিঠের দিকে তাকিয়েছে, আল্লাহর নবীর পিঠের ভিতরে দেখার সঙ্গে সঙ্গে সামনাসামনি দেখে আর দেরি নাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে ফখর আল হাবা। যখন তার জ্ঞান ফিরেছে, প্রশ্ন করা হয়েছে কেন আপনি অজ্ঞান হলেন, সে উত্তর দিল যেই মানুষটার জন্য পৃথিবী অপেক্ষায় ছিল সবচেয়ে বেশি সম্মান আল্লাহ যাকে দুনিয়াতে দিয়েছে দিয়েছেন আখেরাতে দিবেন, সেই সম্মানের কথা চিন্তা করে আমি জমিনের মধ্যে লুটায় পড়লাম। এত বড় সম্মান ইজ্জত যিনি নবীকে দান করে দিলেন তিনি কে? জন্ম থেকে ইজ্জত আলাদা, ছোটকালে কোনোদিন বাবাকে পায়নি, বাবার ভালোবাসা যখন নবীজিকে সিক্ত করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছ থেকে যখন দেখেছে বাবারা কত আদর করে, আল্লাহ নবী মাকে নিয়ে গেলেন, আজ পর্যন্ত সেই জায়গা আছে মদিনা থেকে 170 কিলোমিটার দূরে গিয়ে, দূরে গেলে অবাক হয়ে যাবেন, পাহাড় বেষ্টিত জায়গা। সেই জায়গার ভিতরে নবীজির আম্মা যা আমিনা অসুস্থ হয়ে গেলেন, বাপকে দেখে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে অসুস্থ হয়ে গেলেন বিশ্বনবী। অসুস্থতার মধ্যে বিশ্বনবীর আম্মা এত বেশি অসুস্থ হয়ে গেলেন, একটা পর্যায়ে অসুস্থতা বেড়ে গেল, সাতটা যেতে না যেতে দুনিয়া থেকে মা বিদায় নিয়েছে 6 বছরের শিশু বাচ্চা। উম্মে আয়মান ছিল সেখানে, উম্মে আয়মান বলে চারদিকে কান্নার এমন রোল পড়ে গেল, নবীজি পুরা পুরি ইয়তিম হয়ে গেল। আলাম ইয়াজিদকা ইয়তিমান ফাআওয়া, ইয়তিম নবীকে যিনি সম্মান ইজ্জত দিলেন, ওরফানা লাকা যিকরা আকাশ চুম্বি মর্যাদা দান করে দিলেন তিনি কে? নবী আমাদের জন্য সব রেখে গেছেন, সব আমাদেরকে দিয়ে গেলেন। উম্মতদের মায়ায় নবীজি সিদ্ধ হতেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, প্রায় রজনীতে আমি যখন রাসূলুল্লাহর কান্না শুনতাম, আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম, যখনই আমি আমার কানটাকে রাহমাতুল্লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহর নবী কাঁদতেছে আর বার বার বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীকে দিছে, বলেন আল্লাহু আকবার। সেই নবীর শাফাত লাভ করবে 5 শ্রেণীর মানুষ, নবীজির সাফাতে ধন্য হবে 5 শ্রেণীর মানুষ। 1 নম্বরে সাফাত পাবে, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, ওই লোকটা নবীজির সাফাতে ধন্য হবে যে লোকটা মন থেকে কালেমা পড়েছে, মন থেকে কালেমার উপরে বিশ্বাস করেছে,
ওই লোকটা নবীজির সাফাতে ধন্য হয়ে জান্নাতে যাবে। যখন সুবহানাল্লাহ, এখন আমাদের সমাজের অবস্থা এমন, আমার রাজনীতি আমার কাছে বড়, আমার মতবাদ আমার কাছে বড়, যারা বিভিন্ন রাজনীতি করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, আমার প্রথম পরিচয় আমি মুসলমান, এরপরের পরিচয় আমি আওয়ামী লীগ, আপনার প্রথম পরিচয় হতে হবে আপনি মুসলমান, না হলে নবীজির সাফাত আপনি পাবেন না, ঠিক না বেঠি? এই জন্য প্রথম কথা, যারা কালেমা পড়েছেন খালিসান মিন কলবিহি আও নাফসি, কালেমাটা হতে হবে অন্তর থেকে, কালেমাটা হতে হবে নিজের নফস থেকে। সাহাবায়ে কেরামের জীবন দেখেন, আল্লাহর নবী পাঠিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন, তরবারি দিয়ে যখন আঘাত করা হয়েছে রক্তাক্ত হয়ে গেছে, চেহারার মধ্যে রক্তগুলো লাগাচ্ছিলেন আর বলতেছিলেন, ফুস্তুয়ান রব্বিল কাবা, ও কাবার মালিক আপনি সাক্ষী থাকেন, নবীজি পাঠিয়েছে, দাওয়াত দিয়েছি, তরবারি দিয়ে আঘাত করেছে, রক্তগুলা ঝরছে, ফুস্তুয়ান রব্বিল কাবা, আমি বিশ্বাস করি এই রক্ত দিনের জন্য যদি প্রবাহিত হয়, যিনি আমাকে ময়দানে মাহশারে বিজয়ী বানিয়ে দিবেন তিনি কে? এজন্যই মাহফিল থেকে প্রথম সবক দিতে হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, যে তার নিজের কলব থেকে কালেমা পড়বে, শুধুমাত্র ঠোঁটে না মুখে না, অন্তর থেকে কালেমা আসা লাগবে। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটা ভুল করি, ভাত খাচ্ছে না, আমরা বলি তাড়াতাড়ি খাও, নাহলে আল্লাহ সাপ পাঠাবে, আল্লাহ বিচ্ছু পাঠাবে, তোমার আল্লাহ মারবে। ছোট্ট মানুষ কিছুই বুঝে না, তার মনের ভিতরে চলে আসে আল্লাহর খুব রাগ, আল্লাহর খুব গোসা। একটু বড় হয়, এখন সব পড়ার পাশাপাশি একজন আলেম রেখে তাকে কোরআন পড়ায়, বাচ্চারা দেখবে কোরআন পড়ার সময় আসলে শয়তান ওয়াসওয়াসা দেয়, যেতে চায় না, যখনই যেতে চায় না তখন দেখবেন মা জোর করে বলে তাড়াতাড়ি যাও, না হলে আল্লাহ কিন্তু তোমাকে মারবে। ছেলের মনের ভিতরে ঢুকে যায় যে আল্লাহর মনে হয় খুব রাগ। এরপরে আরেকটু বড় হয়, এবার নামাজ পড়ার কথা বলে, তখনও বলে তাড়াতাড়ি নামাজে যাও, নাহলে আল্লাহ কিন্তু মারবে। ছেলে চিন্তা করে আল্লাহর এত রাগ। এই ছেলেটা কিছুদিন পরে যখন উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে চলে যায়, তখন আর সে প্র্যাকটিসিং মুসলমান থাকে না, সে চিন্তা করে ইসলাম মানেই হচ্ছে মারামারি কাটাকাটি। ছোটকাল থেকেই তো শুনলাম আল্লাহ মারবে, আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ আজাব দিবে। আমরা মুসলমানেরা ইসলামের সৌন্দর্যটা প্রকাশ করতে পারি নাই, ইসলামের সৌন্দর্য প্রকাশের জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আজকে একটা নাম যদি এখান থেকে আপনারা বুঝে যান, আপনাদের হৃদয়টাকে যিনি শান্ত বানায় দিবেন তিনি কে? আল্লাহর একটা আদরের নাম আছে, নামটা আর রহমান। কি নাম? জোরে একটু ডাক দিয়ে বলেন তো, কি নাম? আরেকটু মধুর আওয়াজে বলেন, কি নাম? আরেকটু মধুর আওয়াজে বলেন, কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? যতবার আপনি নামাজের জন্য দাঁড়ালেন, নামাজের জন্য মনস্থ করলেন, আপনাকে আমাকে সবাইকে পড়া লাগে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কি? স্বতন্ত্র একটি সুর আল্লাহ নাযিল করলেন কোরআনের মধ্যে, الرحمن علم القرآن. রহমান কার নাম? জোরে বলেন রহমান কার নাম?
এমন একটা নাম রহমান, মায়ের রেহমের ভিতরে সন্তান যখন থাকে মায়ের জরায়ুকে আরবিতে রাহমা বলে, রেহিম বলে। এই রাহমা বা রেহেম জরায়ুটা এমন একটি জায়গা সন্তানের সব চাইতে আপন জায়গা, মায়ার জায়গার নাম রাহমা বা রেহিম বা জরায়ু। যখনই মায়ের গর্ভে সন্তান চলে আসে, সন্তানের হার্ট বিট যখন শুরু হয়ে যায়, মায়ের আনন্দ আর দুশ্চিন্তা কে দেখে? যখনই সন্তান নড়াচড়া করে মায়ের আনন্দ, সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গেলে মা দুশ্চিন্তায় পড়ে যায়। দুনিয়ার জীবনের সামনের দিকে পড়ে যেতে দিলে অটোমেটিক্যালি হাত সামনের দিকে চলে যায়। শুধুমাত্র মায়ের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে যখন গর্ভে সন্তান চলে আসে, মা পড়ে যেতে নিয়েছে আর হাত সামনের দিকে দেয় না, নিজের পেটটাকে আগে চেপে ধরে মা প্রমাণ করে দেয় নিজের জীবনের চাইতে অধিকতর সন্তানকে মা বেশি ভালোবাসে। পেটটাকে মা চেপে ধরে সন্তান লাথি মারে, মা তারপরেও মন মেজার করে না, সন্তান মা কে চিনে না, মা কে জানে না, মা কে ভালোবাসে না। মা কিন্তু চিনে, মা কিন্তু জানে, মা কিন্তু ভালোবাসে। সন্তানকে একটা মুহূর্তের জন্য মা ভুলে যায় না, মা সন্তানকে ঠিকই মনে রাখে, মা সন্তানকে ঠিকই আদর করে। আমার আল্লাহ এমন মালিক, অনেক সময় গোলাম আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, আল্লাহকে মানে না, এমনকি আমার মালিককে ভালোবাসে না। এক মুহূর্তের ভিতরে একবার যদি তাওবা করে ওই গোলাম মাফ চায়, যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহর মধুর একটা নাম আর রহমান, এই নামটা সামনে নিয়ে যদি চিন্তা করেন আল্লাহ পাক কত দয়ালু, আর সেই দয়ালু মালিক একজন দয়ালু নবী পাঠিয়েছে, যে নবীর মনটাকে যিনি দয়া দিয়ে ভরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পিঁপড়ার প্রতি তিনি দয়া করেছেন, একটা উটের প্রতি তিনি দয়া করেছেন। সামান্য পিঁপড়া বিশ্ব নবী দেখলেন পিঁপড়ার ঘর জ্বালায় দেওয়া হয়েছে। নবীজি বললেন মান হাররা কাহা, কে পুড়িয়েছে তার ঘর? কয়েকজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা পুড়িয়েছি। আল্লাহর নবী বললেন লা তুআযিব বিল মাই ওয়ান নার, আগুন আর পানি দিয়ে শাস্তি দিও না, কারণ এই দুইটা দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে?